হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি একটি ব্লগ করতে যাচ্ছি, ধরতে গেলে এটা আমার প্রথম ব্লগ। আমরা যাব এখন পূর্ণ বাবার আশ্রমে। একটি অপরূপ দৃশ্য তোমাদেরকে আজকে আমরা সেই মন্দিরের সবটা দৃশ্য দেখাবো। আমরা যাচ্ছি, একটু পরেই তোমাদেরকে সেই দৃশ্য দেখাবো। রাস্তায় অনেক কাদা, সেই কারণে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে কথা হচ্ছে গিয়ে মন্দিরে, ঠিক আছে? হাই গাইস, দেখুন কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর! আমার মন ছুঁয়ে গেছে এই জায়গাটা দেখে, আমার মন ছুঁয়ে গেছে। তোমরাও দেখো এই দৃশ্যটা, তোমাদেরও আশা করি মন ছুঁয়ে যাবে। দেখুন দেখুন কি সুন্দর একটি দৃশ্য! সামনে একটি গাছ, দেখুন পাখিরা কিভাবে সুন্দর সুন্দর বাসা বানিয়ে রাখছে। অপরূপ অপরূপ, কি সুন্দর! ওয়াও, গাছটার দিকে দেখো একবার। এটা মন্দিরের আগের কৃষি জমি। এই কৃষি জমিতে সবাই কৃষিকাজ করে, কারণ আমরা যেখানে যাচ্ছি এটা গ্রাম, আমাদের বাড়ির আশপাশটাও একটা গ্রাম। আমরা তোমাদের মতো শহরে থাকি না, আমরা সবাই গ্রামেই থাকি। আমাদের গ্রামটা অনেক সুন্দর, শহরে থেকে অনেক ভালো আমাদের গ্রাম। এখন তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের নদীটা, যে নদীর সাইড দিয়েই যেতে হয় সেই মন্দিরে, ঠিক আছে? হাই বন্ধুরা, এটা আমাদের গ্রামের সেই নদীটা, যার নাম বিজয় নদী। এটা বাংলাদেশ পর্যন্ত বিস্তারিত হয়েছে। দেখুন, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছে, সে কারণে নদীতে অনেক জল। বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি, তোমাদেরকে এক্ষুনি দেখাবো মন্দিরের সে উপরূপ দৃশ্যটা। চারিদিকে ঘুরে ঘুরে তোমরা অপেক্ষা করো। উঠো উঠো নন্দলাল, চে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। উঠো উঠো নীলমণি, যশোদার নয়ন মণি, উঠো বাছা হয়েছে সকাল।